গত মঙ্গলবার রাতে আর্জেন্টিনার বিপক্ষে 2-1 গোলের ঐতিহাসিক এক জয় পেয়েছে সৌদি আরব। এই জয়ে টানা 36 ম্যাচ অপরাজিত উঠতে থাকা আর্জেন্টিনাকে মাটিতে নামিয়ে এনেছে সৌদি আরব। অবশ্য এর জন্য চড়া মূল্যও দিতে হয়েছে দেশটিকে। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে ভয়াবহ এক ইঞ্জুরির শিকার হয়েছেন সৌদির ফুটবলার ইয়াসির আল শাহরানি। জানা গেছে তার চোয়াল এবং মুখের বাঁদিকের হাড় ভেঙে গেছে। ম্যাচের শেষ দিকে এসে আর্জেন্টিনার একটি আক্রমণ ঠেকাতে সামনে চলে এসেছিলেন সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইস। এ সময় লাফিয়ে উঠে বল ধরতে গিয়ে তার হাঁটু বেশ জোরে আঘাত করে স্বদেশী ইয়াসির আল শাহরানির মুখে। সাথে সাথেই মাঠে পড়ে যান শাহরানি, তার মুখ রক্তে ভেসে যায়। গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইস পাগলের মতো ডাকতে থাকেন মেডিকেল টিমকে। এরপর স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় শাহরানিকে। এক্স-রের পর জানা গেছে ইয়াসির আল শাহরানির চোয়াল এবং মুখের বাঁদিকের হাড় ভেঙে গেছে। ভেতরে রক্তক্ষরণ হওয়ায় তার অস্ত্রোপচারের প্রয়োজন পড়েছে। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান নির্দেশ দিয়েছেন চিকিৎসার জন্য প্রাইভেট বিমানে করে ইয়াসিরকে যেন জার্মানিতে পাঠানো হয়। প্রিন্সের এই নির্দেশে অবাক হওয়ার কিছু নেই। আর্জেন্টিনাকে হারিয়ে রীতিমতো হিরো বনে গেছেন সৌদির ফুটবলাররা।